আচ্ছা, শুরু করে দিই আজকের আলোচনা। হাসান আজিজুল হকের রোদে যাব নামে একটি বই আছে, কিন্তু এই বইটি নিয়ে তেমন আলোচনা দেখি না কোথাও। বইটি আমি কিনেছিলাম চারুকলার সামনের ফুটপাত থেকে, যদ্দূর মনে পড়ছে 25 টাকা দিয়ে বইটি কিনেছিলাম আমি। বইটির প্রিন্টার্স লাইন থেকে দেখতে পাচ্ছি এটি প্রকাশিত হয়েছিল 1995 সালের বইমেলায়। বইটি প্রকাশ করেছিল জাতীয় গ্রন্থ প্রকাশন। বইটিতে একটি ভূমিকা লিখেছেন হাসান আজিজুল হক, যার সারমর্ম হচ্ছে এর আগে তার 4টি গল্পের বই বেরিয়েছে, সেসব বইয়ে যেসব গল্প নানা কারণে যুক্ত করা সম্ভব হয়নি সেসব গল্প নিয়েই এই বই রোদে যাব। হাসান স্যার আরও জানাচ্ছেন গল্পগুলো লেখা হয়েছে 1968 সাল থেকে 1992 সালের মধ্যে, প্রায় 25 বছরের একটা লম্বা সময়ের গল্পগুলো ধরা আছে এই বইয়ে। বইটি তিনি উৎসর্গ করেছেন অনুসপ্রতিম সারোয়ার জাহানকে। তো বইয়ের প্রথম গল্পটির নাম রোদে যাব, এটি লেখা হয়েছে 1968 সালে। পরের গল্পের নাম বাইরে, এটিও লেখা হয়েছে 1968 সালে। এর পরের গল্প খুব ছোট্ট, নিরাপদ, নির্জন, গল্পটি লেখা হয়েছে 1992 সালে। আমি আসলে একে একে গল্পগুলোর নাম বলে যাচ্ছি, পরে গল্পগুলো সম্পর্কে বলবো। তো পরবর্তী গল্পের নাম ঝড়, এটি কত সালে লেখা হয়েছে জানো? এটি কত সালে লেখা হয়েছে তার উল্লেখ নেই, যদিও প্রতিটি গল্পের শেষে রচনাকার লেখা আছে, কিন্তু এই গল্পটির শেষে লেখা নেই। যা হোক, পরের গল্পের নাম নবজাতক, এটি লেখা হয়েছে 1974 সালে। এর পরের গল্পের নাম নিশীথ ঘটকী, এটি লেখা হয়েছে 1980 সালে। পরবর্তী গল্পের নাম ভূতের কষ্ট, লেখা হয়েছে 1992 সালে। এবং সর্বশেষ গল্পের নাম কোথায় সুবল, এটি এই বইয়ের সর্বোৎকৃষ্ট বলা যেতে পারে বা সবচেয়ে বড় দীর্ঘ গল্প, 13 পাতা জুড়ে লেখা হয়েছে গল্পটি। এটি রচনাকাল 1979। তো এবার গল্পগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। প্রথম গল্প এবং যে গল্পের নামে বইয়ের নাম, সেই রোদে যাব গল্পটা এক মুমূর্ষ মা ও তার ছেলে মুস্তফার গল্প। দুজনেই মৃত্যু পথযাত্রী, শেষে অবশ্য মায়ের আগেই ছেলের মৃত্যু হয়। খুবই খুবই মর্মস্পর্শী একটি গল্প। দ্বিতীয় গল্পটি ততটা টানেনি আমাকে। 6 জন মানুষ এক জমিদার বাড়ি দর্শনে গেছেন, সেই জমিদার ছিলেন একজন বিশিষ্ট কবি, বোঝাই যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হচ্ছে। এই জমিদার বাড়ি দর্শনে যাওয়ার অনুপুঙ্খ বর্ণনা আছে এই গল্পে, আর আছে পদ্মা তীরবর্তী গ্রামীণ মানুষের ক্ষুধার গল্প আর দারিদ্রের গল্প। এবার নবজাতক গল্প সম্পর্কে একটু বলি, এটি এই বইয়ের সবচেয়ে ক্ষুদ্র কায় গল্প, মাত্র 2 পৃষ্ঠার একটি গল্প, কিন্তু গল্পটি অত্যন্ত মর্মভেদী, মুক্তিযুদ্ধকালীন প্রেক্ষাপটে লেখা। সবাই আসলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন নদী পার হয়ে সীমান্তের ওপারে সবাই পালিয়ে যাচ্ছে, গল্পকথক নিজেও পালাচ্ছিলেন। হঠাৎ মিলিটারিদের গুলির আওয়াজ, বোমার আওয়াজ চারিদিক প্রকম্পিত, গল্পকথক প্রাণ ভয়ে নদী তীরবর্তী ঝোপের আড়ালে লুকাতে যান। তারপর সেখানে গিয়ে দেখতে পান এক করুণ দৃশ্য, এক নারী ঝোপের আড়ালে সন্তান প্রসব করছেন। এভাবে প্রতিটি গল্প ধরে ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বইয়ে গল্প আছে মোট 8টি, প্রতিটি গল্পই আপনার বোধকে নাড়িয়ে দেবে। সময় সুযোগ পেলে গল্পগুলো পড়বেন, এমনটাই অনুরোধ করি আপনাদের কাছে। আর হাসান আজিজুল হক সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই, শুধু ছোট গল্প লিখে যিনি কিংবদন্তি তুল্য খ্যাতি অর্জন করেছেন তিনি হাসান আজিজুল হক, যদিও 2-1টি উপন্যাসও লিখেছেন তিনি, কিন্তু তাকে তুঙ্গস্পর্শী খ্যাতি আর জনপ্রিয়তা এনে দিয়েছে তার ছোট গল্পগুলো। আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বইয়ের সঙ্গেই থাকুন।